কচুয়া জোয়ারির টিখিল খিলনি, আরক্ষীর জালত জোয়ার সামগ্রী সহ চারি জোয়ারি। জোয়া খেলর বিরুদ্ধে নগাঁও জেলার কচুয়া আরক্ষীয়ে সোমবারে নিশা এক অভিযান চলায় চারিটাক জোয়ারীক গ্রেপ্তার করবলৈ সক্ষম হয়। কচুয়া থানার অন্তর্গত মাধব পাহাড়ের একটা গুহাত অসি অচ্যুত কৃষ্ণ ফুকনের নেতৃত্ব যা একটা আরক্ষীর দলে অভিযান চলায় গ্রেপ্তার করে জোয়ারী কেটা। ধৃত চারি জোয়ারী ক্রমে জুড়িপাড়ের ফাইজুল ইসলাম, রজাগাঁওয়ের মোস্তাফা আলম, আলিটাঙনির ইমদাদুল হুসেন আর বাহারুল ইসলাম। ধৃত জোয়ারী কেটার নগদ ধন সহ পাঁচ বান্ডেল প্লেইং কার্ড জব্দ করে আরক্ষীয়ে। বর্তমান অধিক তথ্যর জোয়ারী কেটার বিরুদ্ধে যাবতীয় আইনি ব্যবস্থা গ্রহণ করে জেল হাজতলৈ প্রেরণ করা বলে জানিব পৰা গৈছে। কামপুরৰ পৰা ইকৰামুল ইছলামৰ ৰিপৰ্ট, মাই নিউজ এনি।